আসসালামু আলাইকুম। জামাই ফোন করে অফিস থেকে বলতিছে আজকে না আমার পেঁয়াজ বড়া খাইতে খুব মন যাচ্ছে। তো পেঁয়াজের যেই দাম, পেঁয়াজ বড়া একবার পেঁয়াজ দিয়ে যেই বড়াটা করা হয় আমরা রোজার মাসে করি, তো সেটা আর করলাম না। তো ভাবলাম চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছের মাথা আছে, তো ডাল ভিজিয়ে এগুলো দিয়ে একটা রেসিপি বানানো যাক। তো এটা মাঝে মাঝে আমি করে খাই। তো পেঁয়াজ বড়ার কথা যখন বললো, মানে পেঁয়াজও আর কি, তখন আমি ভাবলাম যে তাহলে এই মাছের মাথাগুলো দিয়ে আর চিংড়ি মাছ আস্ত আস্ত কিছু উপরে দিয়ে সুন্দর একটা পেঁয়াজু করা যাক, চিংড়ি বড়া আর কি। তো যথারীতি আমি 1 ঘন্টা আগে কালাইগুলো ভিজে রেখেছিলাম, যে ডালগুলো কি কালি বলে ওটা যেন সঠিক আমার মনে নাই, তো কালিগুলো ভিজে রেখেছিলাম। তারপরে মাছের শুঁগুলো ভিজে রেখেছিলাম, চিংড়ি আস্ত মাছ ছিল সেগুলো ভিজে রেখেছিলাম। তো এখন সবগুলো ধোয়া ধাইয়ের পালা, সবগুলো সুন্দরভাবে ধুয়ে নিচ্ছে। আসলে আমার কাছে কেউ কিছু খাইতে চাইলে সেগুলো না করে খাওয়ালে আমার খুবই খারাপ লাগে আর মনের ভিতর কেমন জানি হয়। তো এই জন্য আবার যথারীতি সব সময় চেষ্টা করি যে যাই যেটাই খাইতে চাক না কেন আমি সঙ্গে সঙ্গে খাওয়ানোর চেষ্টা করি আর কি। আর এদিকে কিন্তু এক পোটলা চিংড়ি মাছ রেখেছিলাম, এর মধ্যে বড় বড়গুলো আমি বেছে আলাদা করে নিয়েছি আর ছোটোগুলো আমি দিয়ে আজকে বড়া বানাবো। এটা জাস্ট আস্ত উপরে দিব, এটা সুন্দরভাবে ক্লিন করে রেখেছি। এখানে ডাল, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি আর এগুলো ব্লেন্ড করে নিলাম। এখানে এই যে মাছের শুঁগুলো ব্লেন্ড করে নিয়েছি, এটা একটু পরিমাণে বেশি হয়ে গিয়েছিলো, বেশি দিলে আবার ভালো লাগবে না। তো অর্ধেকটা উঠিয়ে রেখেছি, এখানে কালাই দিয়ে দিয়েছি। তো কালাইটার মাপি নাই, জাস্ট হাত আন্দাজে দিয়েছি। এখানে অনেকগুলা বেশ কাঁচামরিচ, পেঁয়াজ 3টা মিডিয়াম সাইজে পেঁয়াজ, লবণ, হলুদ আপনার হলো দিয়ে দিলাম, বাটা মশলা। তো এ আর কি, এগুলো দিয়ে সুন্দরভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিয়ে জাস্ট মাখিয়ে নিব সবগুলো একসঙ্গে। তো এভাবে পেঁয়াজও আমার শাশুড়ি মাঝে মাঝে করতো। আবার আমার এই চিংড়ি মাছের মাথা, মানে চিংড়ি মাছ কিনলে আমার অনেক পর্তা হয়, পোষায় আর কি, নষ্ট হয় না কোনো কিছুই। চিংড়ি মাছের মাথা দিয়ে এটা সেটা বানানো যায়, আপনার পাটায় শিলপাটায় বেটে ভর্তা করে খাওয়া যায়। আবার চিংড়ি মাছ দিয়ে যেই তরকারি রান্না করুন না কেন সেটাই অনেক সুন্দর হয়। আর চিংড়ি মাছটা আমার অনেক পছন্দ, যার কারণে চিংড়ি মাছ দিয়েই সব কিছু রেসিপি করতেছি। আমার চিংড়ি মাছটা শেষ হলে তারপরে অন্যান্য মাছ কিনে সেগুলো আমি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটা সুন্দরভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিয়ে এখন কিন্তু এখানেও ঝাল, লবণ, হলুদে মাছগুলো আমি মাখিয়ে নিয়েছি, কারণ এই মাছগুলো তো আর ভিতরে দিব না, এগুলো বাইরেই থাকবে, এই জন্য হালকা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো মাখামাখির কাজ একদম শেষ। এখন ওই যে ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দিয়ে এখন হালকা করে গরম হয়ে আসলে এই যে এভাবে বড়া শেপ দিয়ে দিলাম। তো আমি গত ভিডিওতে, আমার একটা শর্টস ভিডিওতে হয়তোবা দেখেছেন, দুই দিকে চিংড়ি মাছ দিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, বা আমার বড় ভিডিওতে হয়তোবা আপনারা দেখে থাকবেন। তো আজকে আমার খুবই প্যারা লাগতেছিল, দুই দিকে চিংড়ি দিতে গেলে একটু বেশি ঝামেলা আমার মনে হচ্ছে। তো ভাবলাম একদিকে একটু বেশি করে দেই আর নিচের দিকে দিব না। তো এই জন্যে একবারে বড়া শেপটা দিয়ে দেওয়ার পর তারপরে যে চিংড়ি মাছগুলো মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো এখন উপরে সুন্দরভাবে দিয়ে এটাকে আমি ভেজে নেবো, জাস্ট এপিট উপিট করে ভেজে নেবো একটু তেল দিয়ে দিয়ে, তাহলে আমার এর আজকের রেসিপিটা একদম হয়ে যাবে। আসলে এভাবে বড়া করে আপনারা মানে ভাতের সঙ্গেও খেতে পারবেন, আবার হলো ফাস্টফুড আইটেম মানে এমনি নাস্তা টাইম, বিকেল বা সন্ধ্যা বা সকাল এই টাইমে খাওয়া যেতে পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে এই যে চিংড়ি মাছ ছাড়া বা হলো চিংড়ি মাছের মাথা দিয়ে বেটে একবারে যে মানে উপরে চিংড়ি মাছ না দিয়ে আর কি সুন্দরভাবে একটা বড়া করে আপনার যে কোনো ঝোলের তরকারিতে দিলেও অনেক ভালো লাগে। তো এভাবে আমি অনেক সময় আলু সেদ্ধ করে ঝোল রান্না করি, অবশ্যই এই রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে। আসলে অনেক রান্না হয়ে আছে, আমি রেগুলারলি যেটা খাই সেটাই অবশ্য আপনাদের সামনে শেয়ার করি। তো ভবিষ্যতেও যেগুলো রান্না করব সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন উল্টে পিল্টে মানে উল্টে পাল্টে দুই পিসটে সুন্দরভাবে ভেজে নিচ্ছি, মানে খুব একটা মানে কালো করব না, একটু মুচমুচে আর কি সুন্দর একটা কালার চলে আসলেই করে নিব। আর এদিকে কিন্তু আপনাদের ভাই চলে আসছে, মানে ও অফিস থেকে আসার পর মানে ও শুনছি যে বাসার নিচে, তখন আমি ভাজাভাজি শুরু করে দিয়েছি, কারণ এই ভাজাভাজিগুলো গরম খেতেই বেশি ভালো লাগে, এই জন্য আমি ও আসলে আমি রান্নাটা মানে ভাজাটা উঠিয়ে দিয়েছি। তো এক চার হয়ে গিয়েছে, মানে একবার উঠিয়ে নিয়েছি, আবারও দিয়ে দিচ্ছি সেমভাবে। তো আমার দুইবারই হয়েছে, মোট আমার 12 পিস বড়া হয়েছে, আমি একটু বড় বড় করে দিয়েছি, আপনারা চাইলে ছোট বড় যার যেরকম আর কি ভালো লাগে সে সেরকম বানাতে পারবে আর কি।
তো এ হলো আজকে আমার বড়ার রেসিপি। তো এই বড়ার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে আপনারা কমেন্ট করেন না বলুন তো, কমেন্ট করেন না কেন? আমার ভুল, আমার ভালো লাগা, আমার খারাপ লাগা, যেটাই আপনাদের কাছে লাগবে না কেন সেটা অবশ্যই আমাকে জানাতে পারেন। তো এতে করে আমার আগ্রহ উৎসাহ আরও বাড়বে, আপনাদের কমেন্ট আমাকে অনেক সহযোগিতা করবে আর সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তো অবশ্যই আমার ভিডিও যদি কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, সেটা ভালো লাগুক খারাপ লাগুক যেটাই লাগুক না কেন আপনারা কমেন্ট করবেন। তো যাই হোক, এভাবে কথা বলতে বলতে কিন্তু আমার এই যে অনবরত আমি ডাবুতে তেল দিচ্ছি, কারণ আমার কি আমি তেল নষ্ট করি নাই, আমি সেদিন ডিমের পিঠা ভেজেছিলাম, সেই পিঠার তেলটা আমার মানে ছিল, সেই তেল দিয়ে আমি বড়াটা ভাজতেছি। আসলে আমি কোনো কিছু নষ্ট করতে পছন্দ করি না, যার কারণে আমি ওই তেল দিয়ে বাদ বাকি রান্নাগুলো আমি করে নিচ্ছি, মানে ভাজাভুজির কাজগুলো। তো যাই হোক, আজকে আমার ভাজা ভুজার কাজ শেষ, ফাইনাল লুকগুলো অবশ্যই আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একদিন হলো বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, আসলে রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।